পিকনিক স্পট, এটা কি বলে মিনি সুইজারল্যান্ড। মাথা ঘুরছে, পথ থেকে নিয়ে চলে যাচ্ছে, দেখছিস সব দিকে আস্তে 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 ওই উপর থেকে আমরা আসছি। কাদার পুরো পাক ভাই, ওই জলাশয়টাকে ক্রস করার তো চাষ হইল, আপনারাও পারবেন, মনে শুধু সাহস লাগবে। খারাপ ঘটনা ঘটে গেল, ভাই ধুম করে পড়ে গেছে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, হাতে হাতে লেগেছে, কারণ স্লিপ খেয়ে গেছে। খুব রিস্কি এটা, যদি তার কাটাতে আমার লেগেছিল আগে, মুশকিলটা হয়েছে কি রাস্তা হারিয়ে গেছি। আপনারা আশীর্বাদ করুন যেন ঠিক মতন পৌঁছে যেতে পারি। তো আশিক নিয়া আমলোক আজ রাস্তা দেখা দিয়া, থ্যাংক ইউ আশিকজি। ওপর থেকে মা বাবা মনে পাঠিয়ে দিয়েছিল এক মেসেঞ্জার অফ গড, আশিক ভাই। হাত পাত ছুটে ফুড়ে যেতে পারে, পাপা ভাঙতে এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমরা তিন ভাই প্যালগাঁও থেকে বৈশালিনে ট্রেক করি, যা ছিল ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক। লেটস ডু ইট। প্রচণ্ড জেদ এবং হার না মানা এবং ফিটনেসের জন্যই আমরা সেটা কমপ্লিট করতে পারি। কীভাবে কমপ্লিট করেছিলাম তা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমার আগের ভিডিও, যার লিঙ্কটা আমি এই ভিডিওয় দিয়ে দেবো। আজকের পর্বে থাকবে কীভাবে আমরা বৈশালিন থেকে প্যালগাঁওয়ে ফিরে আসি। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসছি আমরা বৈশালিন গেটের সামনে, এখানে বৈশালিন পিকনিক স্পট, এটা কি বলে মিনি সুইজারল্যান্ড। এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেন 15 টাকা। চল টিকিটগুলো, এই টিকিট কটা দিয়েছে, আচ্ছা এই আমাদের টিকিট বৈশালিন। আমরা ঢুকে পড়েছি এই 11 নম্বর পায়ে হেঁটে 7 কিলোমিটারের এই জার্নি টু রিচ মিনি সুইজারল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। আর বাকিরা সবাই যারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ আরামসে বসে বসে পিকনিক করছে, সবাই কিন্তু ঘোড়ার পিঠে। যাই হোক আমরা করেছি, আপনারাও করতে পারবেন, ইটস নট এ বিগ ওয়ার্ক, ইটস নট এ বিগ টাস্ক রাদার। অনেক রকমের স্পোর্টস রয়েছে, সেটা করা যেতে পারে, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ঘোরা করে আসতে হবে, এছাড়া অপশনস নেই। আর নিজেরা যদি পারেন ডু ট্রেক, আমরা ট্রেক করেছি, একটু রেস্ট নেবো, এখানে জল টল আমরা ক্যারি করছি, আপনারা জল ক্যারি করুন অবশ্যই, পারলে 2 লিটার মিনিমাম। ভালো ট্র্যাক শ্যুজ হলে ভালো হয়, লাইট ওয়েট জামাকাপড় পরবেন, টুপি নেবেন, সানগ্লাস নেবেন, একটা ক্রিম তো সাথে রাখতে পারেন, যদি আজকে অতটা ঠান্ডা লাগে, এতটা আমরা আসলে হেঁটে এসেছি তো অতটা গরমই লাগছে, একটু জ্যাকেট প্যাকেট খুলে ফেলছিলাম। আর মোবাইলে ভালো মতো চার্জ নিয়ে আসবেন যদি বাইচান্স লাগে দরকার, কিন্তু এখানে সব জায়গায় কিন্তু টাওয়ার এবং নেট ভালো পাচ্ছি, ওই জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে সব ইনফরমেশন দিয়ে দেবো যে এক্স্যাক্টলি আপনার কী কী লাগবে। ওই বাবল বলস রয়েছে, সামনে ভেলপুরি রয়েছে, এই মুড়িই খুঁজে বেড়াচ্ছিলাম। ভাইয়া ইয়ে মুড়ি কা প্যাকেট মিলতা হয় কি ইয়াঁ পে, ইয়ে মুড়ি কা প্যাকেট, এই যে মুড়ি বলতে হ্যাঁ মিলতা, আপকো কাহাঁ সে মিলা, কাহ নিচে সে আনাত নাক সে, আচ্ছা ইয়ে ইসকো ক্যা কেতে ভেলপুরি কেতে ইয়াঁ পে, ক্যা ক্যা ভাও ক্যা হ্যায়, 50 রুপে প্লেট, আচ্ছা ঠিক আমরা ঘুম গায়েঙ্গে, থ্যাংক ইউ। কালকে মুড়িকে খুব মিক্স করেছি, ঠিক আছে পকোড়া খাচ্ছিলাম, তো বাঙালিরা পকোড়া কী দিয়ে খায়, মুড়ি ছাড়া তো হয় না, চপ বা পকোড়া। সামনেই আপনাদের জিপলাইন দেখালাম, এই জিপলাইন আমি আর আমার মেজো ভাই দুজনে করবো, ছোটো ভাই বলছে করবেন, ইচ্ছে করছে না ওর, ও 20 ইয়ার্স প্রচুর করেছে, বিং এ ডিফেন্স পার্সন। যাই হোক আমরা করছি, এবার দেখি কী রেট আছে, সেলস অ্যাভেলেবল অন রেন্ট আছে, দোকানে কত আপনার নাম ভাইয়া? ইলাহাবাদ? বিলাল আহমদ। আপ কাহাঁ কে হো, শ্রীনগর না প্যালগাঁও? থ্যাংক ইউ।
আগে আসবে প্রিয়াঙ্কা। আচ্ছা अब आएगा टोपी कौन से सिला मेरा हम लोग का अच्छा अच्छा वो नहीं करेगा हम लोग तीन हम तीन भाई है। चलिए तीन इस चल जाए चलो ड्रेस पड़िए दिए छे टोपी टोपी चले माथा लेट्स डू इट मेजे भाई कर नहीं है एक्सपीरियंस और कुछ नहीं ना আচ্ছা ক্যা করনা একবার বল তো ফিরসে দেখো হ্যাঁ বেট যায় পায়ের নম্বর করো হ্যাঁ হাত ছোট হাত ছোট দে হ্যাঁ আর কিছু পাকানা নেই চল ওয়াও ওয়াও এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ডান পুরো ঘোড়ার মতো নিয়ে যাচ্ছে লাগলে দেখ ঘোড়ে গেছে খিচে রে কেন ভাইয়া আবদুল্লাহ থ্যাংক ইউ কলকাতা কলকাতা হম লোক আয়ে ফ্যামিলি লেকে আয়ে তিন ভাই হ্যাঁ ওর মেরে ভাইকে ওয়াইফে আর বাচ্চে ও লোক নিয়ে আয় ও আচ্ছা হেলমেট হেলমেট চলিয়ে একদম দারুণ এক্সপিরিয়েন্স হলো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমরা এবার রওনা দিলাম সবচেয়ে খারাপ লাগছে স্ট্যান্ড আমি এনেছি ব্যাগে রয়েছে কিন্তু খেয়ালই নেই এখন পরে দেখলাম জিপলাইনের করার পরে স্ট্যান্ডটা রয়েছে তো খারাপ লাগছে এই ডিস্টেন্সটা জিপলাইনে দারুণ উঠতো আপনার ভালো দেখা যাবে তো আমিও ওর ভালো লাগতো তো ভাই ভাই কেন নামে রাম চলো হ্যাঁ ইউটিউব মে শর্টস মিক্সড ব্যাগ এখন বেরোবো আমরা এবার অন্য রুট দিয়ে যাবো যেটা ধীরে ঘোরা গেছে শুনছি নাকি ওটা বেটার হবে কিন্তু সামনে যা পাক দেখতে পাচ্ছি পাকেই মাথা ঘুরছে আশাটা খুব রিস্কি ছিল বাট ইট ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস খুব ভালো লেগেছে জানি না কত রেকর্ড করতে পেরেছি আশা করি ভালো লাগবে আপনাদেরও ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চলুন এখন একটু বন্ধ করছি কারণ কাদার ব্যাপার রয়েছে পড়ে যেতে হবে বাঙালি বাঙালি আপনার নাম ওয়াকিল খান হ্যাঁ ওয়াসিম ওয়াকিল 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 খান এই দেখুন কীভাবে ওরা ঘোড়া দিয়ে জিনিস নিয়ে উপরে যাচ্ছে আমরা ওদিকে গেলাম না আমরা এই দেখ দিয়ে আনলাম এই ঘোড়া রাস্তাটা দিয়ে আসছে যেটা দিয়ে ঘোড়া আসছে ও দেখ ঘোড়া নিজে নিজে এবার পথ থেকে নিয়ে চলে যাচ্ছে ও দেখছিস সব খাবার দাবার তুলে নিয়ে যাচ্ছে যেটা ভালো লাগলো উপরে কিন্তু খাবারের দাম সেরকম না চা নিচেও 20 টাকা এখানেও 20 টাকা আমরা অন্য কিছু খাইনি যদিও জাস্ট চা খেয়েছি দুধ চা ভালো চা ছিল আর জিপলাইন করলাম ছবি ছবি তুললাম সবাইকে পরে উঠছে এইভাবেই বেশিরভাগ টুরিস্টরা কিন্তু ঘোরাতেই আসে এবং এই যে দেখতে পাচ্ছেন ডান দিক বাদিক পুরো কিন্তু পাক মানে কাদা মাটিতে ভর্তি এই এরিয়াটা চলায় তাই চলার পথটা খুবই বিপজ্জনক স্লিপারি বাইকটা ঘেঁষে যায় দেখলেন তো ভাইরা ওয়েট করছিল যেই ঘোড়া গেল তারপর একে একে আমার ভাইরা আসছে তারপর আবার যাত্রা আমরা শুরু করব এই তো এই বাদিক দিয়ে আসলো ঘোড়াটা নিয়ে একদম বাদিক দিয়ে রাস্তাটা ঠিক হবে দাদা চল যেটা সুপ্ত থাকবে সেদিকে আস্তে 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 দেখলেন তো কেমন স্লিপারি তবে নতুন পথ দিয়ে আসতে গিয়ে তেমন কিছুটা লাভ কিন্তু এখনো হয়নি আমরা অনেকটা পথই চলে এসেছি আমরা আবার একটুখানি জায়গা বুঝে নিচ্ছি
চলে এসছি, ওই উপর থেকে আমরা আসছি, আমরা আবার নিচের দিকে যাবো। এই বাদিক রাস্তা দিয়ে নামছিস? না না, আমি যেখানে শক্ত পাতি সেখানেই নাম করছি। হ্যাঁ, গ্যাপ রেখে বাদিক থেকে হাট। অনেকটা পথই আমরা চলে এসেছি, ভাইরা সামনে এগিয়ে গেছে। এবার ছোটো ছোটো এরকম খাত পার হতে হবে। এখানে তো পুরো মাটির মাটি আর মাটি। এই জায়গাটা দেখুন, জানি না কি করে আসবে। এবার দেখুন ঘোড়ায় করে আসলে আপনার কিরকম বেকায়দা পড়তে হতে পারে। কাদার পুরো পাক, বাচ্চারা কেমন ফটাফট চলে যাচ্ছে। আমরা কিন্তু ট্রেক করছি, আপনারা করতে পারবেন না, এরকম জায়গা দিয়ে বেরোতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। খালি একটু খুঁজতে বার করতে হবে শুকনো জমি কোথায় আছে। কদিন আগে আমার বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, সে হাঁটুর ব্যথা যে কোথায় ভ্যানিশ হয়ে গেছে। এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, জানি না কতটা কি তুলতে পারছি। একটু পথ পাওয়া গেছে, সামনে দিন ভাই। এই জলাশয়টাকে ক্রস করার হচ্ছে আসল জলাশয়, কংক্রিট ওখানে যাওয়াটা। হ্যাঁ, আমরা যাচ্ছি না গো, তুই একদম আমারটা নেমে যাক। ওই গাছের গোড়া ধরে নামা যাবে না? হ্যাঁ নেবো নেবো, তোরা যাক না। আমি তো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, ভাইরা কিন্তু বারবার আমাকে ওয়ার্নিং দিচ্ছে ক্যামেরা ভেতরে রাখতে, ভিডিও রেকর্ডিং করতে না, কারণ করতে গিয়ে যদি বাই চান্স পড়ে না যাই। প্রাউড অফ মাই ব্রাদার্স। ছোটো ভাই তো ডিফেন্সের লোক হতে পারবেই, মেজর ভাইও ফাটাফাটি আইটির লোক, আমিও আইটির লোক, আমি পেরে গেছি, আপনারাও পারবেন, মনে শুধু সাহস লাগবে। চলে আসুন, এবার আমার পালা। ক্যামেরা বন্ধ করছি কারণ ক্যামেরা পড়ে যাওয়ার ভয় রয়েছে। চলুন দেখা হচ্ছে। বেশিরভাগ দুর্গম পথটাই আমরা ক্রস করে চলে এসেছি, ওই পাহাড়ের উপর থেকে আমরা নামতে নামতে রাস্তাটা পেয়ে গেছিলাম। রাস্তাটা পেয়ে একটু সুবিধা হয়েছে, তাও দেখতে পাচ্ছেন এবারে খবরও রয়েছে। চলুন ক্যামেরা অন করলাম, কারণ এবারে তুলনামূলকভাবে অতটা বিপজ্জনক রাস্তা না, একটু দেখে যেতে হবে। লেটস সি, উইল ডু ইট। মন বলছে এবং দেখেও মনে হচ্ছে সেরকম আর দুর্গম পথ নেই, অনেকটাই আমরা কাটিয়ে আসতে পেরেছি। চলুন তাহলে একটুখানি গান হয়ে যায়। এখানে এসে গান গাইব না হতে পারে, দারুণ লাগছে। এ কশ্মীর হে, এ কশ্মীর হে, হর মৌসম বেনজীর বেমিসাল হে। শিখে যাচ্ছিলাম, পরে হবে। ঘটনা ঘটে গেল, ভাই ধুম করে পড়ে গেছে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, হাতে হাতে লেগেছে কারণ শিখে গেছে। আমি রাস্তাটা বলেছিলাম, বোঝা যাচ্ছে না, কিছু কিছু জায়গায় ঘাস আছে এবং তলায় জল, ঘাসটা এতটাই সানলাইটে চিকচিক করছে না, বোঝা যাচ্ছে না। তাই বারবার বলছি, আপনারা কিন্তু আপনাদের রিস্কে আসবেন, আমার কথা শুনে অবশ্যই আসবেন। খুবই রিস্কি ট্রেক, কিন্তু ওয়ান অফ দ্য রিস্কিস্ট ট্রেক, ওই জন্য কেউ ট্রেক করছে না, কাউকে দেখছি না আমরা করতে, সব ঘোরাঘুরি যাচ্ছে। খুবই রিস্ক নিয়ে আসবেন, বুঝতেই পারছেন প্রচুর খাড়াই রয়েছে কিন্তু। চলুন পরে কথা হচ্ছে। এই দেখুন, এরকম জায়গা থেকে আমাকে এখন নামতে হবে, যে খুব রিস্কি। আবার কিছুটা পথ অতিক্রম করেছি, গুগল কিছু দেখাতে পাচ্ছে না, চার্জও কমেছে, কমে আসছে। এদিক থেকে আমরা এলাম, এবার আমরা যাবো এদিকটা। এদিকটা তো অনেকটাই সমতল, সমতল মানে
কম্পারেটিভলি লেস রিস্ক। জাস্ট উঁচু নিচু আছে, পাথর টাথর আছে, ওগুলো একটু দেখে যেতে হবে এই জায়গাটা। ওর জন্যই ক্যামেরাটা আবার অন করতে পারলাম, কারণ হাতটাকে দুটো হাতই ফ্রি রাখতে, আপনারা যদি আসেন হাত কিন্তু দুই হাত ফ্রি রাখবেন, কারণ যখন তখন পাথর ধরতে হতে পারে, গাছের গোড়া, ডাল ডাল ঠিক না, তলার কিছু শেকড় যেগুলো বেরিয়ে রয়েছে। তাই বারবার বলছি ইটস ভেরি রিস্কি, সাবধানে আসবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডু সাবস্ক্রাইব, ডু লাইক অ্যান্ড শেয়ার। জো মেরে হিন্দি কে দর্শক হ্যাঁ, কাইন্ডলি সাপোর্ট কিজিয়েগা, লাইক কিজিয়ে চ্যানেল কো, সাবস্ক্রাইব কিজিয়ে অর শেয়ার কিজিয়ে, ইস থেকে মুঝে অর সাপোর্ট মিলে অর মে অর জায়গা ঘুমু অর আপনাদেরকে ঘর ব্যাঠে দেখাও নেচার কাশ্মীর। ইয়েস আই এম অলমোস্ট দেয়ার, ভাইরা ডাকছে যেতে হবে, চলুন। আর দূরে অপূর্ব পাহাড়, অপূর্ব দৃশ্য। এবার আবার একটুখানি দুর্গম পথ, সামনের পথটা দেখুন ভাইরা, খুব রিস্কি। এটা যদি তারকাটা তো আমার লেগেছিল আগে, এখানে কাঠের আর লোহা স্ট্রাকচার দিয়ে তারকাটা দেওয়া রয়েছে, কিন্তু ওটা ধরে আপনাকে যেতে হবে, নামতে পারবেন না। এখানে প্রচণ্ড স্টিফ, প্রায় 40 ফুটের বেশি, প্রায় 60 ফুট মতো আপনাকে এভাবে নামতে হবে। ইটস ভেরি রিস্কি। সব ধরে নামছি, ক্যামেরা বন্ধ করছি, ভাইরা আগে নেমে গেছে, আমি তারপরে নামছি। একটু আগে পাশ লিপ করে পড়ে গেছি, একবার মুশকিলটা হয়েছে কি রাস্তা হারিয়ে গেছি, তবুও এখন একটা বুদ্ধি খাটিয়ে একটু পরে আমরা কি করলাম, ওই ইলেকট্রিক পোল, দেখুন ইলেকট্রিকের পোল দিয়ে পাশ দিয়ে মারছি। তো ভাই নেমে গেছে, দূরে এখন গাড়ি দেখতে পেয়েছি, সেটা আপনার জানাবার জন্যেই, যে যদি হারিয়ে যান বাই চান্স, ইলেকট্রিক পোল বা গাড়ির আওয়াজটাই একটা কিন্তু ওয়ে টু ফাইন্ড আউট দ্য ওয়ে, কারণ গুগল ইজ নট ওয়ার্কিং, কোনো জায়গায় গেলে কাজ করছে না। চলুন তাহলে নিচে অব্দি যাই, আবার দেখা যাক। এদিকে অনেক জায়গায় তারকাটা দিয়ে আটকানো হয়, সেদিকে আবার আটকে গেলে আবার বিপদ, সামনে বিপদ এড়িয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। সামনে দূরে দেখুন বাড়িঘর দেখা যাচ্ছে, এখন কাশ্মীর হাসে দেখা হয়েছে, ভাইরা একটু নেমে গেছে, ওর সাথে কথা বলে দেখছে যে কোনো রাস্তা বেরোয় কি না। এখন আমরা বুঝতে পারছি না কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি, গাড়ি দেখা যাচ্ছে দূরে, ওই দূরে গাড়ি দেখা যাচ্ছে, আর ভাইরা নিচে ওখানে কথা বলছে। চলুন সামনে যাই, গিয়ে দেখি কোন জায়গা থেকে রাস্তা তো নিশ্চয়ই আছে, আমাদের একটু ঘোরা পথ হবে। আপনারা আশীর্বাদ করুন যেন ঠিক মতন পৌঁছে যেতে পারি 113 নম্বর হাটে। আপনার নাম? আশিক হোসেন। আশিক জি স্যার, তো আশিক নিয়ে হম লোক আজ রাস্তা দিখা দিয়া। জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আশিক জি। আপ উধর হাট মে হ্যায় না, জো নিচে হ্যায়, হ্যাঁ, ও নিচে হাট, হ্যাঁ, ইয়ে ইয়ে রোড জো গাড়ি वाला আ রহা না, হ্যাঁ, ইয়ে সিধা ওয়াইন জাতা। আচ্ছা আচ্ছা, ইয়হাঁ সে ওয়াজ হ্যায়, মতলব হাট মে, হাট মে, ঠিক হ্যায়, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কহাঁ সে আপ? কলকাতা। কলকাতা, চলিয়ে মিলতে হ্যায় আশিক ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলিয়ে হাত মিলা লেতে হ্যায়। আচ্ছা, ওপর থেকে মা বাবা মনে পাঠিয়ে দিয়েছিল এক মেসেঞ্জার অফ গড, আশিক ভাই। আশিক ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা একটু হট থেকে একটু দূরে চলে এসেছি, আমাদের যেতে হবে ওই দিকটায়, আর এখান থেকে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারিটাকে ক্রস করে আমরা ওপারে যাব। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন এইটাই বে, হোয়াট আ এক্সপিরিয়েন্স, আনডাউটেডলি। জানি না আপনাদের কতটা কী দেখাতে পেরেছি, কিন্তু নিজের উপর যে ফিলিংস এসছে, কনফিডেন্স লেভেল হাই, এবং এটা হয়তো ঘোড়ায় হতো না, ঘোড়ায় এটা হতো না অবশ্যই, যে আনসার্টেনটি রাস্তা কীরকম হবে, এত বিপজ্জনক রাস্তা সেটা দুর্গম করে। তাই যেটা মনে হয় রাস্তায় বেরোলে কিন্তু ভালো মানুষের দেখা পাবে, এই যে দেখা হয়ে গেল, নামও যেমন কাজও তেমন, আশিক ভাই, থ্যাংক ইউ আশিক ভাই, আবার দেখা হবে, আমরা ফিরে আবার আসবো কাশ্মীরে, পহেলগাঁও তো আবার আসবো, পহেলগাঁও তো যদি আমাদের এখনও দুদিন বাকি আছে। তাই চলুন, রাস্তা দেখতে পেয়ে গেছি, একটু এত একটু বেশি হাঁটতে হবে, তবুও আমরা রাস্তা অবশেষে পেয়ে গেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য, সঙ্গে থাকার জন্যে, আরটু সঙ্গে থাকুন, সাপোর্ট করবেন, কিন্তু ডু সাপোর্ট মাই চ্যানেল, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা ভালো থেকো, বাই বাই। Wonderful. দূরে রাস্তা, অবশেষে রাস্তা পাওয়া গেছে, এই তারকাটার পাশ দিয়ে আমরা চলে যাব। চলুন যাওয়া যাক। এরকম তারকাটা থাকলে সুবিধা, আমি সবাইকে বলবো এরকম তারকাটা যদি করে দেন সবচেয়ে সুবিধা হয়,
জেকে ট্যুরিজম, আপনারা যে আমার ভিডিও থাকে, ফর ওয়াচিং মাই ভিডিও, ডু মেক দিস কাইন্ড অফ রেলিংস সো দ্যাট উই ক্যান টেক সাপোর্ট ইফ নিডেড। চলুন রাস্তার সাথে সামনে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে আমাদের দুর্গম পথ শেষ হলো, রাস্তায় আমরা চলে আসতে পেরেছি, সামনে ভাইরা যাচ্ছে, এবার বাড়ি ফেরার পথ। অবশেষে 213-এ ফেরত আসতে পেরেছি। আমরা প্রায় 1.5 কিলোমিটার অন্যদিকে পিছন দিকে চলে গেছিলাম, ওখান থেকে ওই সে আশিক ভাই দেখিয়ে দেওয়ার পরে, ক্রস করার পরে ম্যাপে বার করে আমরা সেটা অবশ্যই এবার একটু রেস্ট নেবো, তারপরে পরবর্তী প্ল্যান তৈরি হয়েছে। ডেফিনেটলি আজকের দিনটা তো আরও কাজ, আরও জায়গায় ঘুরবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই, টাটা। আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।